মাধ্যমিক সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ইংরেজির প্রস্তুতির জন্য তোমরা যারা রায়মাটিনে প্রশ্ন বিচিত্রা 2024কে বেছে নিয়েছো তোমাদের জন্য এই ভিডিও। আজকে আমরা আলোচনা করবো একটা মডেল স্কুল, মডেল নাম্বার 11, জেনকিন্স স্কুল, কোচবিহার। এটা রয়েছে পেজ নাম্বার 83 পৃষ্ঠায় আছে। একটা একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়ে একটু বাংলা মানে বুঝে নিতে হবে, তারপর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন যে আইল্যান্ড, যে দ্বীপের কথা বলা হয়েছে, সেখানে সর্বদা ভালো আবহাওয়া থাকে। হোয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া ভালো থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, গোটা বন্দরটাকে নীল এবং শান্ত দেখায়। উইথ লিটল উইন্ড, হালকা বাতাস বইতে থাকে, অ্যান্ড রিপিলস, ছোট ছোট ঢেউ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গরমকালে আমাদের কিছু না কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গরমকালে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়িকে নিয়ে উন্মাদ হয়ে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মেনল্যান্ডের একটা বাচ্চা ক্লডকে দেখিয়ে দিয়েছিল কী করে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আর আইল্যান্ডে ফিরে এসে আমরা অনেকগুলো ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড ওই দ্বীপের একটা অন্য প্রান্তে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপ রেকেড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং আমরা ওই ভাঙা জাহাজের নাবিকেরা যে সিগন্যাল দেয় ওই খেলাটা খেলতাম ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট, আমাদের কাছে একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, ওটা আকারে বড় ছিল, অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজ দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা সোনালি রঙে টিনসেল স্টার তার উপর পেস্ট করে দিয়েছিলাম গোটা ঘুড়ি জুড়ে। অ্যান্ড হ্যাড রিটিন আওয়ার নেম ফুল অন ইট, এবং আমাদের পুরো নাম ওই ঘুড়ির গায়ে লিখে দিয়েছিলাম, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, ক্লড লিট এবং ফিলিপা লিট এই নাম দুটো লিখে দিয়েছিলাম, আর সঙ্গে লিখে দিয়েছিলাম বিগ হাফ মুন লাইট হাউস। এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দুখানা বাক্য দেওয়া আছে, কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে। এ দাগে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ, বিগ হাফ মুন কার নাম, উত্তর হচ্ছে আইল্যান্ড, দ্বীপের নাম, অপশন নাম্বার 3। বি দাগে ইন সামার দ্য হারবার ইজ, গরমকালে হারবারটা কেমন থাকে, ব্লু থাকে, কাম থাকে নাকি নান, ব্লু কাম দুটোই ঠিক, তাই আমরা অপশন নাম্বার 4 যাব, বোথ 1 এন্ড 2, অপশন নাম্বার 4। তারপর বি দাগে দিচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্য দুটোকে কমপ্লিট করতে হবে। একের দাগে দ্য লাস্ট সামার দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড, মানে গত গরমকালে বক্তা এবং ক্লড এরা কি হয়ে উঠেছিলেন, আমরা বলবো ওয়ে আর ক্রেজি অ্যাবাউট কাইটস। দুয়ে দাগে দে হ্যাড এ কাইট, তাদের কাছে একটা ঘুড়ি ছিল, এসব জায়গায় বলেছে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমরা ওটাই লিখে দেবো, দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, মানে দ্যাট ওয়াজ থেকে পেপার অফ দ্য টু। আমি একটু ডট ডট মারলাম, তোমরা কিন্তু পুরো বাক্যটাই তুলবে। সি দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচে প্রশ্নটার উত্তর দাও, হাউ ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ কাইটস হোয়াইল প্লেয়িং, ক্লড এবং লেখিকা ওনারা ঘুড়িটাকে কিভাবে ব্যবহার করতেন, এসব জায়গায় বলা আছে, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, অ্যান্ড উই উড প্লে শিপ রেকেড মেরিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এটা পুরোটাই আমরা লিখবো, খালি এই উইড জায়গাটা পাল্টে দে করে দেবো, উই লেখা যাবে না, এটাকে দে করতে হবে, বাকি এই ক্লড থেকে শুরু করে উইথ কাইটস অব্দি লিখবো। আরও একবার বলে দিই, এই ক্লড থেকে শুরু হবে উইথ কাইটস পর্যন্ত, এই পুরো লাইনটাই তোমরা উত্তরে লিখবে, তবে মাঝখানে একটা শব্দ পাল্টাবে, ওই উইটাকে পাল্টে দে করে দেবে, TH EY। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, পোয়েমটা পড়তে হবে আর নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমি অবশ্যই সমুদ্রে যাব আবার, কারণ চলমান স্রোত আমাকে ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, সেটা পরিষ্কার ডাক এবং পাগলের মতো ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আমি শুধু চাই একটা বাতাস বহুল দিন, তার সঙ্গে সাদা মেঘ উপরে উঠবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সঙ্গে চলমান ফেনা সমুদ্রের বুকে থাকবে আর সঙ্গে সংকোচিত চিৎকার করবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সি জ্যাগেন, আমি আবার যাবো সমুদ্রে, টু দ্য ভ্যাগ্রান জিপসি লাইফ, সেই যাযাবরের মতো জীবন হবে আমার। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, আমি শঙ্খচিলের পথে যাবো, তিমি মাছের পথে যাবো। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইট, যেখানে বাতাস হবে ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার, আমার সহনাবিকটা হবে হাসি খুশি, তার মুখ থেকে আমি সুন্দর সুখের আনন্দের কাহিনী শুনবো। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, মধুর শান্ত ঘুম লাগবে আর মধুর স্বপ্ন লাগবে। হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, যখন দীর্ঘ সফরটা শেষ হবে। এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে চারখানা করে অল্টারনেটিভ দেওয়া আছে, সঠিকটাকে বেছে নিতে হবে। এ দাগে দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাই ডিউ টু, সাদা মেঘ উড়ে বেড়ায়, কিসের জন্য, বাতাস থাকে বলেই তো মেঘ উড়ে বেড়ায়, তাই উইন্ড হবে উত্তর, অপশন নম্বর 3।
বি দ্যাট দ্য পোয়েট ক্যানট ডিনাই, কবি কোন জিনিসটাকে অস্বীকার করতে পারছেন না, উত্তর হচ্ছে দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড, মানে চলমান স্রোতের সে পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক, অপশন নাম্বার ওয়ান। এখানে প্রথম লাইনে বলা আছে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এখানে ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। বি দাগে একটা কোশ্চেন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে দুখানা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। হোয়াট ইজ দ্য উইন্ড কম্পেয়ার টু, বাতাসকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, উত্তর হচ্ছে বাতাসকে কম্পেয়ার করা হয়েছে ধারালো ছুরির সঙ্গে। আমরা লিখবো দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু এ হোয়েটেড নাইফ। দুয়ের জায়গায় কোশ্চেন যে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর, কবি কিরকম জীবন চাইছেন, আমরা বলবো যা যাবরের মতো জীবন চাইছেন। আমরা লিখবো দ্য পোয়েট ডিজায়ার্স ফর এ ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। তারপরে তিনের দাগেটা আনসিন দেওয়া আছে, খুব সুন্দর আনসিন, পড়ছি একবার মন দিয়ে শোনো। সুন্দর পিচাই দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অফ অ্যালফাবেট আইএনসি অ্যান্ড ইটস সাবসিডারি গুগল ইজ সেলিব্রেটিং হিজ 50th বার্থডে টুডে। সুন্দর পিচাই তোমরা সবাই নাম শুনেছ, সে একটা সময় গুগলের সিইও ছিলেন তিনি, আর বর্তমানে গুগলের থেকেও বড় অ্যালফাবেট তার সিইও তিনি, মানে প্রমোশন হয়ে গেছে, এখন অনেক বড় মাপের লেভেলে পৌঁছে গেছেন। অ্যালফাবেটের থেকে বড় আর কিছু নেই, গুগলকেও পরিচালনা করে এখন অ্যালফাবেট। তাহলে সুন্দর পিচাই যিনি বর্তমান অ্যালফাবেটের সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং তিনি গুগলেরও, মানে সাবসিডারি গুগল, মানে যার থেকে প্রাধান্য কম গুগল, তো তারও তিনি সিইও। তিনি তার 50 বছর জন্মদিন পালন করছেন, 50তম জন্মদিন পালন করছেন আজকে। দ্য বিজনেস এক্সিকিউটিভ হু ওয়াজ বর্ন ইন 1972 ইন তামিলনাড়ুজ মাদুরাই, এই ব্যবসায়ী যে মহান বিশেষজ্ঞ লোক সুন্দর পিচাইয়ের কথা বলা হচ্ছে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1972 সালে তামিলনাড়ুর মাদুরাইতে, হ্যাজ অ্যান ইন্সপায়ারিং টেল অফ সাকসেস অ্যাটাচড টু হিজ নেম, ওনার নামের সঙ্গে জড়িয়ে আছে একটা উৎসাহজনক একটা সাফল্যের কাহিনী। মানে ওনার নামটা শুনলেই বা ওনার কাহিনী পড়লেই তোমারও রক্ত গরম হবে এবং তোমার মতো একটা জোশ আসবে কিছু করে দেখানোর জন্য। এরকম কিছু মহান মানুষ পৃথিবীতে থাকেন, আমাদের সুন্দর পিচাই সেই জায়গার লোক। তিনি এখন বর্তমান অ্যালফাবেটকে পরিচালনা করছেন, গুগলকে পরিচালনা করছেন, আমাদের তিনি খড়গপুর IIT থেকে পাশ করেছেন, এটা সত্যি আমাদের কাছে গর্বের জায়গা। তো সেই সুন্দর পিচাই সম্পর্কে আমরা আনসিনটা পড়ছি। পিচাই আর্নড হিজ ডিগ্রি ইন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম IIT খড়গপুর অ্যান্ড মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস টু পার্সিউ MS ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পিচাই তার ডিগ্রি পাস করেছিলেন ওই মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ডিগ্রিটা পাস করেন IIT খড়গপুর থেকে। তারপর তিনি আমেরিকা চলে যান, ইউনাইটেড স্টেটস বলতে আমেরিকা, সেখানে চলে যান তার MS ডিগ্রি কমপ্লিট করার জন্য। সেখানে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। কোন বিষয়ে? ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই বিষয়ে। হি দেন গট অ্যান MBA, তারপর MBA ডিগ্রি পাস করেন ফ্রম দ্য হোয়াটন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেনিসিলভানিয়া, ইউনিভার্সিটি অফ পেনিসিলভানিয়া। তো এই পেনিসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে তিনি ওখানকার যে হোয়াটন স্কুল সেখান থেকে তিনি MBA পাস করেন, হোয়ার হি ওয়াজ নেমড অ্যাজ সিভিল স্কলার অ্যান্ড এ পালমার স্কলার রেসপেক্টিভলি, যেখানে তাকে নাম দেওয়া হয় সিভিল স্কলার এবং পালমার স্কলার, দুটো মানে ডিগ্রি বা উপাধি বলতে পারো, এগুলো তিনি পেয়েছিলেন। পিচাই হু জয়েন গুগল ইন 2004, 2004 সালে তিনি গুগলে জয়েন করেন, বিকাম দ্য সিইও অফ দ্য কোম্পানি ইন 2015, 2015 সালে তিনি গুগলের সিইও হয়ে যান। বাট দ্য জার্নি টু দ্য টপ ওয়াজ নট ইজি, কিন্তু তার এই সাফল্য শিখরের যে যাত্রাটা সেটা খুব একটা সহজ ছিল না। ইন অ্যান ওল্ড ইন্টারভিউ উইথ দ্য নিউ ইয়র্ক টাইমস একটা খবর কাগজের নাম যেটা আমেরিকায় প্রকাশিত হয়, সেখানকার সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, পিচাই হ্যাড টকড অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তিনি তার শৈশবের কথা শুনিয়েছিলেন, রিভিলিং দ্যাট হি কেম ফ্রম এ মডেস্ট ফ্যামিলি, তিনি বলেছিলেন তিনি একটা ভদ্র পরিবার, মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন, হু শেয়ার এ হাউস উইথ টিনেন্স, তিনি তার ঘরটাকে ওই ভাড়াটিয়াদের সঙ্গে শেয়ার করতে হতো, এতটা তারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছিলেন। উই উড স্লিপ অন দ্য লিভিং রুম ফ্লোর, আমরা যে ঘরে ঘুমাতাম সেখানে ফ্লোরে মেঝেতে করে ঘুমাতাম। দেয়ার ওয়াজ আ ড্রট ওয়েন আই ওয়াজ গ্রোয়িং আপ, যখন আমি বড় হয়েছিলাম একবার খরা তৈরি হয়েছিল, মানে দীর্ঘদিন কোনো বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, অ্যান্ড উই হ্যাড অ্যাংজাইটি, আমাদের মধ্যে একটা উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা তৈরি হয়েছিল। ইভেন নাও আই ক্যান নেভার স্লিপ উইদাউট এ বটল অফ ওয়াটার বিসাইড মি, এমনকি এখনও আমি এক বোতল জল পাশে না নিয়ে ঘুমোতে পারি না। ওই ড্রট বা খরার সময় গলা শুকে যেত, ওই সময় জল খাওয়ার বা জলকে নিয়ে যে ভয়টা তৈরি হয়েছিল সেই ভয় থেকে এই প্রবণতা গড়ে উঠেছিল। বিজয় হ্যাড টোল্ড NYT, মানে নিউ ইয়র্ক টাইমস, এই খবর কাগজে তিনি একথা বলেছিলেন। দেয়ার ওয়াজ এ সিম্পলিসিটি টু মাই লাইফ, আমার জীবনে একটা সরলতা মিলেমিশে আছে, হুইচ ওয়াজ ভেরি নাইস অ্যান্ড কম্পেয়ার টু উইথ টুডেজ ওয়ার্ল্ড, যেটা আজকে বর্তমান যে দুনিয়া তার সঙ্গে তুলনা করতে গেলে আমার সে আগের জীবনটা অনেক ভালো ছিল। হি অ্যাডেড, তিনি একটা যোগ করে বললেন, এটা রিপোর্ট একটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে। আমরা এর আগে কারেক্ট অ্যান্সারটাকে ঠিক চিনা মারবো। পিচাই সেলিব্রেটেড ইজ 50th বার্থডে ইন, আমরা বলবো 2021, 2021 সালে। কেন বলছি?
অ্যাকচুয়ালি 1972 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1972 সালে মানে ওই 2000 সালের মধ্যে তার সেখানেই চলে গেছে 29টা জন্মদিন। তোমরা অনেকে বলবে তার সঙ্গে এদিকে 2021 সাল মানে এখানে 21টা, তাহলে 29 আর 21 50। নর্মালি 2021 থেকে 1972 বাদ দিলে কিন্তু 49 হবে, তাই তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে যে 49তম জন্মদিন হবে, কিন্তু অ্যাকচুয়ালি না, যে দিনটা তিনি জন্মেছেন, যে তারিখটা জন্মেছেন সেটা তো প্রথম জন্মদিন, তাই না? তো সেই অর্থে 1972টাকে যদি প্রথম জন্মদিন ধরো, তাহলে হিসাব করে যাও 50তম জন্মদিন হবে 2021 সালে হবে। অনেকে কিন্তু বলবে 2022, কিন্তু অ্যাকচুয়ালি 2022 না, 2022 থেকে 1972 বাদ দাও 50 হবে, কিন্তু 1972টাকে ধরবে কে? সেই বছর তো তিনি জন্মেছিলেন, সেটা তার প্রথম জন্মদিন, তাই সেটাকেও তো ধরতে হবে না? না, তাহলে আমাকে 2021 থেকে 1972 বাদ দেবে, তাহলে 49 হবে, প্লাস জন্ম তারিখটাকে মানে যে তারিখে জন্মেছেন সেটাকে প্রথম জন্ম তারিখ বুধ ধরতে হবে, তাই সেই অর্থে 49+1 মানে 50তম যে জন্মদিনটা পালন হবে 2021 সালে। পিচাই বিকেম দ্য সিইও অব গুগল, তিনি গুগলের সিইও হয়েছিলেন 2015 সালে, অপশন নম্বর সি। পিচাই আর্ন হিজ ডিগ্রি ইন, তিনি ডিগ্রি অর্জন করেছিলেন কোন ডিগ্রিতে? উত্তর হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাতে ডিগ্রি পাস করেন, অপশন নম্বর ডি। পিচাই ওয়াজ বর্ন ইন এ, তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা মধ্যবিত্ত পরিবারে, মিডল ক্লাস ফ্যামিলি, অপশন নম্বর সি। এবার আমরা ট্রু ফলস যাবো। ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, মানে টি লিখবো ট্রু স্টেটমেন্টের জন্য, এফ লিখবো ফলস স্টেটমেন্টের জন্য, বক্স দেওয়া আছে ডান দিকে। একেবারে দেয়ার ওয়াজ নো ডিফিকাল্টি ফর পিচাই টু বিকাম দ্য সিইও অফ দ্য গুগল, মানে গুগলের সিইও হওয়ার জন্য পিচাইয়ের যে জীবনের রাস্তা সেটা কিন্তু আদৌ কঠিন ছিল না, কথাটা ভুল, ফলস, অনেক কাঠিন্যতাকে অতিক্রম করতে হয়েছিল। টু পিচাই দ্য সিম্পল লাইফ অফ হিজ পাস্ট ওয়াজ বেটার দ্যান হিজ লাইফ টুডে, পিচাইয়ের কাছে বর্তমান জীবনে থেকে তার আগেকার যে জীবনটা সেটা অনেক ভালো ছিল, অবশ্যই ঠিক, ট্রু লিখবো। পিচাই স্টাডি ইন আইআইটি কানপুর, আইআইটি কানপুরে তিনি পড়াশোনা করেছেন, কথাটা ভুল, আইআইটি খড়গপুরে তিনি পড়াশোনা করেছেন, তাই ফলস লিখবো এফ। আর পিচাই গট এন এমবিএ ফ্রম দ্য ওয়াটন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির ওয়াটন স্কুল থেকে তিনি এমবিএ ডিগ্রি পাস করেন, অবশ্যই ঠিক, ট্রু। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, হোয়াই ডিড পিচাই সে আই ক্যান নেভার স্লিপ উইদাউট এ বটল অফ ওয়াটার বিসাইড মি, পিচাই কেন বলছেন যে আমি এক বোতল জল পাশে না নিয়ে ঘুমাতে পারি না? কেন? আমরা বলব যখন পিচাই বড় হচ্ছিলেন তখন সেই সময় তাকে খরার সম্মুখীন হতে হয়েছিল, আর সেই সময় তার একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল, জলের গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন, আর সেই জন্য তিনি পরবর্তীকালে এই অভ্যাসটা গড়ে তুলেছিলেন যে ঘুমানোর সময় জল বোতল পাশে রাখবেন। একটু ছোট ছোট করে লিখেছি, আমি পড়ে দিচ্ছি একবার। পিচাই ওয়াজ গ্রোয়িং আপ হি ফেসড ড্রট, DROUGHT, ড্রট, ড্রট মানে খরা। হি রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, সেই সময় তিনি উপলব্ধি করেছিলেন জলের গুরুত্ব কতটা, সো হি বিল্ট আ হ্যাবিট অফ কিপিং ওয়াটার বটল বিসাইড হিম হোয়াইল স্লিপিং, আর যার জন্য তার মধ্যে একটা অভ্যাস গড়ে উঠেছিল ঘুমানোর সময় জল বোতলকে পাশে রাখা। আমরা গ্রামার পোর্শনে যাবো। চারের এ দাগে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস, মানে গল্পটা সেই সময় যখন ফ্রান্স বিভক্ত ছিল অঙ্গরাজ্যে, ইট ওয়ান সাচ প্রভিন্স, এরকম একটা অঙ্গরাজ্যে দেয়ার ওয়াজ এ ইউসারপার, সেখানে একজন অত্যাচারী রাজা ছিলেন যিনি অন্যের সম্পত্তি কেড়ে নিয়েছিলেন, হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক, সেই সময় তিনি তার নিজেরই দাদা যিনি তখন রাজা তাকে তিনি বিতাড়িত করেছিলেন। এটা অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনে গল্পটা আছে, অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সেই গল্প থেকে নেওয়া, খুব সুন্দর গল্প, তো তোমরা চাইলে গল্পটা পড়েও নিতে পারো বা শুনেও নিতে পারো, আমার চ্যানেলেও আছে, শুনতে পারো, দারুণ গল্প, উইলিয়াম শেক্সপিয়ারের এমনিতে কোনো গল্পই খারাপ না, ঠিক আছে? আমার চ্যানেলে ভিজিট করে ক্লাস ইলেভেনের ভিডিওগুলো বার করতে হবে, দিলে তোমরা কিন্তু গল্পগুলো শুনতে পারবে। আচ্ছা, বি দাগে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, নিচে ডান দিকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী গ্রামারগুলো করতে হবে। একের দাগে আই বরোড এ বুক ফ্রম লাইব্রেরি, আই হ্যাভ টু রিটার্ন ইট টুডে, আমি লাইব্রেরি থেকে বই ধার করেছিলাম, আমাকে ওটাকে ফেরত দিতে হবে, আর জিটি প্লয়েতে জয়নিং করতে বলেছে, মানে রিলেটিভ প্লয়েতে জয়নিং করতে বলেছে, আমরা লিখবো আজকে আমাকে ফেরত দিতে হবে বইটা যেটা আমি ধার করেছিলাম লাইব্রেরি থেকে, মানে টুডে আই হ্যাভ টু রিটার্ন দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। একবার পড়ে দিচ্ছি, টুডে আই হ্যাভ টু রিটার্ন দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি। দুয়ে থেকে হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো হ্যাজ
it been put in your pocket by you? Has it been put in your pocket by you? Question mark. If you do not come to school regularly, you cannot learn anything. তুমি যদি স্কুলে রেগুলার না আসো তাহলে তুমি কিছুই শিখতে পারবে না আনলেস যে করতে বলেছে আনলেস ইউ কাম টু স্কুল রেগুলারলি ইউ কান্ট লার্ন এনিথিং একটু ছোট ছোট করে লেখা আছে উত্তরটা পড়ে দিচ্ছি আনলেস ইউ কাম টু স্কুল রেগুলারলি কমা ইউ ক্যানট লার্ন এনিথিং এবার পাঁচে থাকে দুখানা সমার্থক শব্দ অর্থাৎ ভোকাবুলারি আনসিন থেকে খুঁজতে হবে গো আফটার মানে পশ্চাদ্ধাবন করা মানে চালিয়ে যাওয়া আমরা পারসু বলতে পারি PERSUE আর দু নম্বরে সেকেন্ডারি মানে মূল প্রধানের থেকে পরে মানে গৌণ তো সেকেন্ডারিকে আমরা বলতে পারি সাবসিডারি একদম আনসিনের প্রথম লাইনেই আছে তো এইভাবে আমরা মডেল এগারোতে যে স্কুলটা ছিল সেই স্কুলে সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম এবং এই আলোচনা তোমাদের কাছে খুব সহজ মনে হবে আশা করি এবং তোমরা সহজে এগুলোকে প্র্যাকটিস করতে পারবে মনে রাখতে পারবে এবং তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ইংরেজির প্রস্তুতিটাকে তোমরা মজবুত করতে পারবে আমার চ্যানেলে যদি তোমাদের মধ্যে এখনো কেউ নতুন আছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের দরকারি ভিডিওগুলো রেগুলার সময় পেতে থাকবার জন্য